হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের টেকনো বাংলার আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আসলে টাগ লিস্ট করার সময় যে ডাটিংয়ের স্ক্রেচগুলা, স্ক্রেচ মানে নমুনা, মানে কি বলে এটাকে, অঙ্কন আর কি, চিত্র অঙ্কন আর কি, ডাটিংয়ের চিত্রটা কীভাবে অঙ্কন করা হয়, সেটাই দেখাবো। কীভাবে অঙ্কন করবেন ডাক্টিংয়ের চিত্রগুলা, তো স্ক্রেচ ওটাকে বলে ইংলিশে, স্ক্রেচগুলো কীভাবে আঁকবেন কীভাবে সেটাই দেখাবো। তো প্রথমে আসেন স্টেট ডাক্ট, যেটা সিধা ডাক্ট আর কি। তো এটা আসলে কিছু আঁকা লাগে না, এটা শুধু এভাবে লিখে দিলে হয়, এসটি দিয়া এসটি ডাক্ট লিখে দিলে তারা বুঝে। স্টেট ডাক্টটা শুধু এভাবে লিখে দিয়ে সাইজ লিখে দিলেই হয়, আমি যেভাবে লিখছি এসটি দিয়ে ডাক্ট লিখে দিলেই হয়, এটা হচ্ছে স্টেট ডাক্ট ক্ষেত্রে। তো এখন আসেন রিডিউসার, আমরা আপনাদের এখন দেখাবো একটা রিডিউসার কীভাবে আঁকবেন। তো মনে করেন রিডিউসারের এক সাইড সিধা, মনে করেন এই বাম সাইড সিধা, আমি বাম সাইড সিধা রাখলাম। তো মনে করেন একদিক থেকে রিডিউসার আসবে, এক সাইড সিধা আর একদিক থেকে রিডিউসার আসবে। তো এটা এভাবে আঁকবেন, সাইজ লিখে দেবেন বড়, মনে করেন যে সাইজ বড় ওই সাইডে, মনে করেন এই যে 500x300 আমি লিখলাম, আর মনে করেন আগে ছোটো হতে যাচ্ছে 300x200। তো এটা হচ্ছে সাইজ, তারপরে লিখে দিবেন লেন্থ, সেটা ড্রয়িং অনুসারে। আর মনে করেন যদি এক সাইড লেভেল থাকে, তো যে আমি বিএফ লিখলাম, বিএফ মতলব হচ্ছে বটম ফ্ল্যাট, মনে করেন নিচের দিক লেভেল, তো সেটা লিখলাম আমি বটম ফ্ল্যাট। তো মনে করেন সেন্টার রিডিউসার, তো এবার দেখেন আমি একটা সেন্টার রিডিউসার দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেন্টার রিডিউসার, মনে করেন এটা সেন্টার রিডিউসার। আসলে আঁকাটা আমার ভালো হচ্ছে না, এই জন্য আমি এক হাতে আঁকতেছি আর এক হাতে ভিডিও করতেছি এই জন্য। তো এটারও মনে করেন এক সাইড লেভেল যদি থাকে আর সেন্টার টাইপ, সেন্টার রিডিউসার হলে সিআর লিখে দিবেন, এই যে সিআর মতলব সেন্টার রিডিউসার। আর মনে করেন এক সাইড লেভেল হলে বটম ফ্ল্যাট, মনে করেন বটম নিচের দিক যদি লেভেল থাকে, ফ্ল্যাট থাকে, তাহলে বটম ফ্ল্যাট লিখে দিবেন। তো হচ্ছে দুই টাইপের রিডিউসার, একটা সাইড রিডিউসার আর একটা সেন্টার টাইপ রিডিউসার। এবার আসুন অ্যালবো দেখাচ্ছি আমরা, 90 ডিগ্রি অ্যালবো, একটা 90 ডিগ্রি অ্যালবো কীভাবে বানানো হয়। 90 ডিগ্রি অ্যালবো, তো এভাবে দেখেন একটা 90 ডিগ্রি অ্যালবোর স্কেচ বানানো হয়, চিত্র বানানো হয়, দেখেন আমরা দেখাচ্ছি। আসলে এক হাতে আমার করতে একটু ঝামেলা হচ্ছে, এক হাতে আমার ক্যামেরা, তো আর এক হাত দিয়ে আমি আর আসলে পেপারটা ধরতে পারছি না, এই জন্য ভালো করে আঁকতে পারতেছি না। আমি আপনাদের সাথে শুধু জাস্ট দেখানোর জন্য এটা আঁকতেছি আর কি, আমি যখন বানাই তখন আমি সুন্দর করেই আঁকি। তো এটা হয়ে গেল মনে করেন আমাদের অ্যালবো। তো অ্যালবোর যে রেডিউসটা কত হবে সেটাও এখানে লিখে দিতে হয়। তো আর দিয়ে লিখে দিবেন 150, নর্মালি 150 হয়, 150 আর দিয়ে লিখে দিতে হয়। তো এবার আসুন সুকলার, আমরা দেখাবো সুকলার কীভাবে বানাবেন। আমরা বানিয়ে দেখাচ্ছি সুকলার, দেখেন সুকলার কীভাবে বানাবেন। এটা হচ্ছে সুকলার, এভাবে সুকলার বানানো, তা আসলে সুন্দর হচ্ছে না, আসলে আঁকাটা সুন্দর হচ্ছে না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, কিন্তু আমি একাতে করতেছি তো এই জন্য সুন্দর হচ্ছে না। তো এটা মনে করেন সাইজ সুকলার 300x200, তো এই হলো সুকলার। এবার আপনাদের আমরা দেখাবো আর কি আছে, ডিভাইডার মানে টি ফিস, সেটা কীভাবে আসলে দেখাবো, ডিভাইডার কীভাবে বানানো হয়, টি বলে বা ডিভাইডার বলে সেটা কীভাবে আঁকা হয় আমরা দেখাচ্ছি। তো মনে করেন আমরা লেফট সাইড মনে করেন স্টেট, আর রাইট সাইডে মনে করেন অ্যালবাম উঠবে, তো কীভাবে সেটা হয়, তার মানে এক জায়গা থেকে দুদিকে ডাক্ট ডিভাইড হবে, ভাগ হবে, সেটা কীভাবে, এটা ডিভাইডার ফিস বা টি ফিস বলা হয় এটাকে। তো দেখেন আমরা মনে করেন এটা মেইন ডাক্ট থেকে আসলো 400x300, এটা থেকে বাঘ হবে দুদিকে, তো মনে করেন রাইট সাইডে গেল মনে করেন 200x200 দিলাম, 200x200, আর মনে করেন লেফট সাইডে গেল 200x150, দুটো 200x150 গেল সিধা স্টেট, আর মনে করেন রাইট সাইডে মোড়ে গেল
200x200 আর মনে করেন নিচের সাইড লেভেল বটম ফ্ল্যাট। তো এভাবেই বানানো হয় আর কি, এভাবেই বানানো হয়। আসলে সুন্দর করে যখন আমরা টাকলিস্ট বানাই তখন সুন্দর করেই বানাই। তো এখন তো টিএফ মানে টপ ফ্ল্যাট, মানে যদি কোনো ফ্ল্যাট কোনো পিস যদি উপরের সাইড আপনি ফ্ল্যাট রাখেন তাহলে টিএফ।